সংসারের বাইরে থাকলে আসার পরে বোঝা যায় সংসারটা কেমন এলোমেলো হয়ে যায়। সেই সংসারটাকে আবার আগের মতো গুছিয়ে নিতে অনেক ব্যাক পেতে হয়। বেড়াতে যায় আর কাজেই যায়, ঘরের বাইরে থাকা মানে ঘরটা একেবারে এলোমেলো নোংরা হয়ে থাকা। আজকে ঝটপট ছেলেদেরকে রান্না করে দিচ্ছি খিচুড়ি আর ডিম ভাজি, কারণ ঘরে গোছগাছের কাজ অনেক বাকি। একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে গোছানো সব কিছুই করতে হবে। আসসালামু আলাইকুম, এই হচ্ছে ঢাকা চট্টগ্রাম থেকে ঘুরে আসার পরের দিন সকালের ভিডিও। ঘরের অবস্থা দেখে আমারই মাথা ঘুরছে। আপনার একেবারে খালি ঘর থাকলে একরকম ছিল, আর একজন পুরুষ মানুষ থাকা মানে ঘরটাকে পুরাই বাজার বানিয়ে রাখা। দেখেন আমার ডাইনিং টেবিলের কী অবস্থা, রান্নাঘর, ড্রয়িং রুম, বেডরুম সব কিছু বেহাল অবস্থা। এই ঘর গোছাতে মনে হয় আমার দুদিন লেগে যাবে। কাপড় বারান্দা থেকে এনে টেবিলের উপরে স্তূপ করে রেখেছে, ওয়ার্ড্রোপের উপরেও বেহাল দশা, আর বিছানার এই অবস্থা, যেভাবে রেখে গিয়েছি সেভাবেই আছে। আর সকালে খেলনা ঢেলেছে আমার ছোট ছেলে। এটা হচ্ছে শুক্রবার সকালের ভিডিও। বৃহস্পতিবার রাতে এসে জাস্ট ডিম ভাজি করে রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম। এদিকে শুক্রবারে ঘরে তো বাজার নেই, যেহেতু এক সপ্তাহ ধরে আমরা ছিলাম না। ওদের বাবা গিয়েছে হালকা পাতলা কিছু বাজার যদি পায় নিয়ে আসবে। একসাথে বাজার করলে এখন সেগুলো সামলিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না, শরীরে কাটবে না। এমনিতে প্রচুর ধকল গিয়েছে গত এক সপ্তাহে, আর তার উপরে ঘরের যে অবস্থা এগুলো দেখেই মাথা ঘুরছে। কখন এগুলো গোছাবো, কখন পরিষ্কার করব নিজেই বুঝতে পারছি না। তার মধ্যে শুক্রবার দুপুর, বাসায় আছে ওদের বাবা এবং জারিফো, তো রান্নাবান্নাও করতে হবে। চট্টগ্রাম থেকে কিছু মাছ নিয়ে এসেছিলাম, সেগুলো ভিজিয়ে দিয়েছি। সব ভিজাইনি, শুধু বড় একটা মাছ ওটা ভিজিয়েছি, কারণ সবগুলো ভিজিয়ে এখন এগুলো পোটলা আলাদা আলাদা করে রাখতে অনেক সময় লেগে যাবে। তাই যা রান্না করব আজকে তাই ভিজিয়ে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন রান্নাঘরের স্ট্যান্ড, এগুলো কিন্তু আমি থাকতে লাগানো হয়নি। এই যে আমার আইপিএসও লাগানো হয়ে গিয়েছে, এগুলো আমরা যেদিন গিয়েছি সেদিন মিস্ত্রি ডেকে ওদের বাবা সব কিছু লাগিয়ে নিয়েছে, কিন্তু জিনিসগুলো ঠিকঠাক মতো লাগানো হয়নি। ঘড়িটা আরেকটু হলেই ছাদে চলে যেত যেন। আমি হাসছি যে তুমি আরেকটু হলে ছাদে লাগিয়ে দিতা ঘড়িটা, এত উপরে দেখতে তো আমারই ঘাড় ব্যথা করছে। যাই হোক, এই প্রথম ঘরের জিনিসপত্র ও নিজের মতো করে সেট করে নিয়েছে। দেয়ালে ওয়ালমেটগুলো ওর পছন্দ মতো লাগিয়ে নিয়েছে, যতটুকু নিচে লাগানো দরকার তার চেয়ে একটু উপরে লাগিয়ে ফেলেছে, বুঝতে পারেনি, কারণ এই কাজগুলো সবসময় আমি করাই। এবার যেদিন মিস্ত্রি এসেছে সেদিন আমরা ছিলাম না, আমি গাড়িতে ছিলাম, চট্টগ্রাম যাচ্ছিলাম, যার কারণে ও ওর মতো করে করিয়ে নিয়েছে। শুক্রবার ছাড়া যেহেতু মিস্ত্রি আসতে পারবে না বাসায়, কারণ ও থাকে না, তো ওই দিনটায় মিস্ত্রি আগে থেকে ডেট দেওয়া ছিল, আর আমরা যেহেতু হঠাৎ করে চলে গিয়েছি তার কারণে ও ওর মতো করে নিয়েছে। আইপিএসটাও ঠিকঠাক মতো জায়গাতে লাগায়নি, ড্রয়িং রুমে মাঝখানে লাগিয়ে দিয়েছে, এখন এটাকে আমার সেট করতে হবে। যাই হোক, আমি এখন গোছ গাছ বাদ দিয়ে রান্নাবান্নার কাজে চলে এসেছি। বাজারে গিয়ে তেমন কিছু পায় নাই, ভেন্ডি নিয়ে এসছে, আর মাছ তো আমি চট্টগ্রাম থেকে নিয়ে এসছি, সেই মাছ আমি যেগুলো এখন রান্না করব সেগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজবো আর আলু দিয়ে মাছ রান্না করব। এর বেশি রান্না করার মতো এনার্জি এখন আর আমার একদমই কাজ করছে না। এদিকে জারিফ কোনো একটা পড়া জানার জন্য এসেছিল আমার কাছে, তো সেটা ওকে বলে দিলাম, আর এদিক দিয়ে আমার রান্নাও চলছে। রাইস কুকারে আলু আর মাছটা রান্না করে ফেলছি, ভাতটা আগে রান্না হয়ে গিয়েছে। আর এদিকে আগে আমি ভেন্ডিটা ভাজি করে নিয়েছি অফ ক্যামেরাতে, ভেন্ডিটা ভেজে নিয়ে আমি সেটাকে একটা বাটিতে বেড়ে নিয়েছি, সেই একই পাতিলে আমি মাছ আর আলুটা রান্না বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম আজকে পুরো ঘর পরিষ্কার করব, কিন্তু আমার শরীরে কোনোভাবেই সাপোর্ট করছে না যে আমি পুরো ঘর দোরগুলো আবার পরিষ্কার করি, একেবারে ডিপ ক্লিন করি সম্ভব না। একটু সালাদ করে নিয়েছি, আর জারিফ মসজিদ থেকে জুমার নামাজ পড়ে এসে দুইটা বিছানা সে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছে, যার কারণে আমার ইচ্ছা ছিল দুইটা বিছানা চাদরই চেঞ্জ করব, যেহেতু আমরা ছিলাম না, ধুলাবালি পড়েছে আর এর আগেও কয়েকদিন আগে বিছানো হয়েছে। তো যেহেতু ও ঝেড়ে ফেলছে, ভাবলাম যে আজকে আর আমি না উঠাই, যেহেতু গুছিয়ে ফেলেছে পরে উঠাবো। এদিকে সালাডটা একটু পেঁয়াজ, একটা কাঁচামরিচ, একটু সরিষার তেল আর লবণ দিয়ে মেখে নিয়েছি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে টমেটোর এই কাঁচা সালাদটা খেতে ভালোই লাগে। ভেন্ডি ভাজি, সালাদ আর মাছ, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। তো এই যে জারিফ কোনো মতে গুছিয়েছে, আগের অবস্থা তো আপনারা দেখেছেনই কী বেহাল অবস্থা ছিল।
আজকে হয়নি, কালকে গুছাবো। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে এনেছিলাম, সেটা সকালে আমি লাগিয়ে নিয়েছি মাটিতে, না হলে গাছটা মরে যাবে, কারণ সারা রাত্র এটা প্যাকেটের মধ্যে ছিল। এদিকে যে পদ্মাগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো প্রথমে ভেবেছিলাম বেডরুমে দিব, পরে ভাবলাম যে এটা ড্রয়িং রুমে দিলেই মনে হয় বেশি ভালো লাগবে, কারণ ড্রয়িং রুমে তো তেমন আমাদের বসা হয় না, এটা বাইরে থেকে আলো আসবে, তো এটা এখানে থাকুক, ভারী পদ্মাটা বেডরুমে লাগাবো। তো লাগানোর পরে ভালো লাগছে দেখতে, আপনাদের কাছে কেমন লাগছে? সূর্যের আলোর কারণে ভিডিওটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, পদ্মার কালারটা হালকা গোলাপি কালার, সাথে হচ্ছে বেগুনি কালারের ফ্লাওয়ার। আমার আগের পদ্মাও একটা সেট আছে এরকম, কিন্তু সেটা অন্য কালারের। তো যাই হোক, দুপুরের সেই সব কাজ শেষ, এক কাপ চা বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে পরের দিন শনিবারের ব্লগ, কারণ শুক্রবারে এরপরে আর কোনো ভিডিও করা হয়নি, সারাদিনই ব্যস্ততার মধ্যে কেটে গিয়েছে। এটা শনিবার প্রায় বেলা 11:30-11:30 সময়কার ভিডিও, জারিফকে যখন মাদ্রাসা থেকে নিয়ে আসছি তখনকার। আসার পথে দেখতে পাচ্ছি আমাদের বাসার ঠিক 2-3 ফ্লট আগে অনেকগুলো গরু রাখা, তো ওরা আসতেছে না, গরুর সাথে কথা বলতেছে। তা আমি ভাবলাম আমিও ভিডিও করে নিই, এরকম সামনাসামনি থেকে গরু দেখা হয় না অনেক দিন। আমরা শহরের মানুষগুলো কোরবানের সময় গরু দেখি, এছাড়া সারা বছর আর গরু সামনাসামনি দেখি না। তাও আবার শহরে দেখা যায় যে গরু কোরবানি করতেও অসুবিধা, আমরা মেয়েরা তো দেখতেই পাই না কাছ থেকে, ওই পুরুষ মানুষরা কিনে নিয়ে আসে, কেটে কোরবান দেয়, আর শুধু মহিলারা মাংসটা রান্না করে, এই যা। তো আজকে দুপুরবেলা, গতকালকে যেহেতু ঘরটা খুব ভালো করে পরিষ্কার করিনি, আজকে তো যেভাবে হোক পরিষ্কার করতে হবে, তার মধ্যে আমার ডিউটি শুরু হয়ে গিয়েছে জারিফের মাদ্রাসায় আসা যাওয়ার। আল্লাহ আল্লাহ করছি ছেলেটা যেন সুস্থ থাকে, ঠিকঠাক মতো ক্লাস করতে পারে, অলরেডি অনেক মিস হয়ে গেছে, তো ওকে এনে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি ভাবলাম তাড়াতাড়ি করে একটা কিছু রান্না করে ফেলি, কারণ ঘর পরিষ্কার করব, আবার দুপুরে ওকে মাদ্রাসায় নেব। তো যেই ভাবা সেই কাজ, এক কাপ ডাল 2 কাপ চাল দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। খিচুড়ি রান্নার কথাটা মাথায় আসতো না, আমি ডালের বক্সটা উপর দিয়ে একটু লাসা মানে আঠা আঠা হয়ে গিয়েছে, তো ওটা পরিষ্কার করতে গিয়ে ডালের মধ্যে পানি ঢুকে গিয়েছে। ভাবলাম যে এতগুলো ডাল কী করবো, তো খিচুড়ি রান্না করে ফেলি, ভিজা ডাল রাখলে তো নষ্ট হয়ে যাবে, কাজটাও আমার সহজ হয়ে গেল। আমাদের খাবারটা মানে যদি তরকারি মাছ রান্না করতে যেতাম তাহলে অনেক সময় লেগে যেত। তো আমি প্রথমে রাইস কুকারে মশলাগুলো কষিয়ে এখন চাল আর ডাল একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। সুবিধা আছে, রাইস কুকারে সব কিছুই রান্না করা যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এখন অল্প অল্প একটু মশলা দিয়ে দিব, অল্প একটু লাল মরিচ, অল্প হলুদ আর অল্প জিরা ধনিয়ার গুঁড়া, এটা যার যার পছন্দ মতো দেওয়া যায়। যেহেতু আমার বাচ্চারা খাবে, আমি খুবই সামান্য পরিমাণে মরিচ দিয়েছি, আজকে একদমই ঝাল দেইনি, কারণ আমাদের টেস্টের কথা চিন্তা করলে ওদের খাওয়ার পরিমাণটা কম হয়, পানি খেয়ে পেট পুড়িয়ে ফেলে ঠিকঠাক মতো খাবারটা খেতে পারে না, তাই আমি ঝালটা কম দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রাইস কুকারের মধ্যে একটা অসুবিধা, সেটা হচ্ছে ভাতের পাতিলটার নিচে ভাত চাল লেগে যায়, তো খুব ভালো করে নাড়তে হয়। খুব সুন্দর একটা সুগন্ধ আসা পর্যন্ত আমি এই চালগুলো ভেজে নিয়েছি। আর চুলাতে আমি গরম পানি করে নিয়েছি, সেই পানিটা এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, মাপঝোপ করলাম না, আমার আন্দাজ মতোই আমি দিয়ে দিয়েছি। যদিও যতটুকু চাল ডাল তার ডাবল পানি দিতে হয়, তো আমি আন্দাজে রাঁধতে অভ্যাস হয়ে গিয়েছে, তাই সেই আন্দাজ মতোই পানিটা দিয়ে দিয়েছি। যতটুকু পানি আমি সিদ্ধ করেছি সম্পূর্ণ পানিটাই লেগেছে, তো মোটামুটি 3 কাপ হবে, 3 কাপ চাল ডাল হলে 6 কাপ পানি হবে, আর যদি 2 কাপ হয় তাই 4 কাপ, এরকম একটা পরিমাপে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ভাতটা যখন মোটামুটি পানি টেনে আসবে তখন আমি এটা ওয়ার্ম মোডে দিয়ে দিব। এই যে খুব সুন্দর করে রান্না হচ্ছে, কিন্তু ভাগ্য ভালো যে কারেন্ট ছিল। আবার এখন তো ইলেকট্রিক চুলা বলেন আর রাইস কুকার বলেন, রান্না করতে গেলে কারেন্ট চলে গিয়ে ঘন্টা ঘন্টা অপেক্ষা করা লাগে। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে ডিমটা ভাজবো, জারিফ ঘুমাচ্ছে, ডিমটা এখন ভাজবো না, শুধুমাত্র মেখে রেখে দেব। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আজকের ডিমটাতে লাল মরিচ দিব না, আমার কাছে যদিও লাল মরিচের ডিম ভাজাটা বেশি মজা লাগে, কিন্তু খিচুড়ির সাথে মনে হলো আজকে কাঁচামরিচ দিয়ে ডিমটা ভাজি করি। ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি, ডিম ভাজিতে ধনিয়া পাতাটা দিলে ডিম ভাজিটা অনেক ভালো লাগে খেতে। 2টা ডিম ভেজে নিচ্ছি, আমাদের মা ছেলে 3 জনের দুপুরের খাবারে এইটুকুতেই হয়ে যাবে।
আমি এগুলো ভালো করে মিক্স করে রেখে আমার অন্য অন্য কাজগুলো করে নেব, কারণ বসে থাকলে তো চলবে না। অনেকেই বলেন আমাদের নাকি খেয়ে দেয়ে কাজ নাই, তাই আমরা রান্না বান্না করি আর এগুলো ভিডিও দিই। আসলে কিন্তু যে কাজগুলো করি সেগুলো একটু ভিডিও দিই, নাচ গানের তো আর ভিডিও দিই না, তাই না? আমি আজাইরা বসে থেকে নাচছি, গাইছি, ঘুরছি, ফিরছি, সেই সব ভিডিও দিই না, কাজের ভিডিও দিই। তাহলে কি করে বলেন যে কাজ নেই তাই ভিডিও দিই? যাই হোক, যার যার বোঝের সমস্যা। ডিমটা মেখে রেখে এসে আমি আমার বিছানাগুলো চেঞ্জ করে নিচ্ছি। এই বিছানাটা আমি এখানের বার্মিস মার্কেট থেকে কিনেছিলাম, আপনাদেরকে বলেছি অবশ্য আগের ব্লগে। তো অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় মাসখানেক বিছানো হয়নি, ভেবেছিলাম কেউ আসলে তখন বিছাবো। যেহেতু কেউ আসবে না, আসার কেউ নেই, তাই ভাবলাম বিছিয়ে দিই। আমার ছেলের রুম এটা এখন আপাতত, জারিফের রুমই বলি আমরা, তো ওকে নতুন বিছানা বিছিয়ে দিচ্ছি যেন ও খুশি থাকে। ওকে সুন্দর করে ওর রুমটা গুছিয়ে দেবো, যদিও ওভাবে তেমন কিছু নেই ওর রুমে ওর মতো করে গুছিয়ে দেওয়ার জন্য। তারপরেও একটু সুন্দর করে পরিপাটি করে রাখলে নিজের কাছেও ভালো লাগে, যার রুম তার কাছেও ভালো লাগে। যাই হোক, বিছানাটা বিছানোর পরে আর অনেক ব্রাইট লাগছে রুমটা, আমার কাছে তো বেশ ভালো লাগছে। জিনিসটা কেমন দাম সেটা বড় কথা না, বিছানোর পরে কেমন লাগছে সেটাই হচ্ছে বড় কথা, তাই না? জারিফ ঘুম থেকে উঠে গেছে, ওকে ঘুম থেকে উঠিয়ে গোসলে পাঠিয়ে আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি। ও নামাজ পড়ে খেতে বসবে, একদম গরম হলে তো খেতে পারবে না, তাই আমি আগেই ভেজে নিচ্ছি। সকাল থেকে সন্ধ্যা কোন দিক দিয়ে যে চলে যায়, কাজ করতে করতে অনেক সময় টেরই পায় না। অনেক সময় কাজ করতে খারাপ লাগে না শরীরে এনার্জি থাকলে, কিন্তু যখন শরীরে এনার্জি থাকে না, শরীর খারাপ থাকে, তখন কাজ করতেও ভালো লাগে না, কাজগুলো বিরক্ত লাগে, তারপরেও করতে হয়। যাই হোক, একদম সিম্পল কাজ, রান্নাবান্নাও সিম্পল সব কিছু। তো সুস্থ শরীরে সব কিছুই ভালো লাগে, কিন্তু অসুস্থ শরীরে কোনো কিছুই ভালো লাগে না। আর বাচ্চা কাচ্চা যদি অসুস্থ থাকে তখন তো আরও বেশি খারাপ লাগে। নিজের অসুস্থতায় যেমন তেমন কেটে যায়, তাই না? অনেক মা, সব মায়েদেরই একই অবস্থা, নিজে অসুস্থ থাকলেও শুয়ে বসে সময় কাটাতে পারে না। সন্তানের জন্য, পরিবারের সব সদস্যর জন্য উঠে হলেও তার কষ্টটা ভুলে গিয়ে তাদের জন্য করতে হয়। কিন্তু যখন সন্তানের অসুস্থতার কথা আসে, সন্তানের ভালো মন্দের বিষয় আসে, তখন কিন্তু মায়ের হাতে আর কোনো কাজই উঠতে চায় না। গত কয়দিন আমার তেমনই গিয়েছে, কোনো কাজ করে খেয়ে দেয়ে কোনো কিছু করে শান্তি পায়নি, তারপরেও কিন্তু আপনাদের কাছে ভিডিও শেয়ার করেছি। যাই হোক, রান্নাবান্না আমার রেডি, আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার ছেলেদেরকে খাবারটা প্রেজেন্ট করছি। এতে করে ওরা খুব খুশি হয়েছে, বলে একেবারে রেস্টুরেন্টের মতো করে সাজিয়ে দিয়েছ। বড় ছেলের জন্য যখন প্লেটটা এভাবে করে রেডি করেছি, তখন ছোট ছেলে বলছে আমাকে দিবা না এত সুন্দর করে ভাইয়ার মতো করে? অবশ্যই তোমাকে দিব, তাই ওকেও সুন্দর করে ওর প্লেটটা সাজিয়ে দিচ্ছি। দুই ভাই খাওয়া দাওয়া করে উঠলেই জারিফকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসব। এই যে নর্মালি একটা প্লেট সাজিয়ে দিয়েছি, এতেই কিন্তু ওরা অনেক খুশি। ছোট মানুষদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না, আমরা বড়রাই অনেক জটিল, সব কিছুতেই সমস্যা খুঁজি, সব কিছুতেই খুশি হতে পারি না, অল্পে সন্তুষ্ট হতে পারি না, কিন্তু বাচ্চারা কিন্তু খুব সহজেই অল্পতে খুশি হয়ে যায় তাদেরকে। তাই অল্পতে যদি খুশি করা যায় তাহলে করতে সমস্যা কোথায়? যাই হোক, আমি জারিফকে মাদ্রাসা থেকে দিয়ে এসেছি, এসে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এখন শুধু ঘরটা মোছা বাকি। এদিকে বারান্দাটাও কিন্তু মুছে নিয়েছি, পুরো ঘরটা মুছে নিচ্ছি। গতকালকে তো আর মোছামুছি করতে পারিনি, আজকে আর না মুছলে কোনোভাবেই হচ্ছে না, মানে পাটা আঠার মতো লেগে যাচ্ছে যেন। এর মধ্যে আবার আফিফ অনেকগুলো অলিভ অয়েল রুমের মধ্যে ফেলে দিয়েছে, তো খুব ভালো করে মুছতে হচ্ছে, দুই তিনবার করে একই জায়গায় মুছতে হচ্ছে, না হলে হাঁটা যাবে না, কারণ তেলের পিছলা ভাব টাইলসে পড়লে এরপরে এটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে, যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে পড়ে গিয়ে। তাই খুব ভালো করে সাবান পানি দিয়ে দুই তিনবার করে মুছে নিয়েছি। এখন চলে এসেছি ড্রয়িং রুমে, ড্রয়িং রুমটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে যায় অনেক সময় ঘরের কাজ করতে করতে। তারপরেও কেউ কেউ বলেন আমাদের নাকি খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তাই আমরা ভিডিও দিয়ে আপনাদেরকে বিরক্ত করি। এটা একটা পাবলিক প্লেস, আপনার ভালো না লাগলে দেখবেন না, আপনি ইগনোর করবেন, আমি তো আর আপনাকে রিকোয়েস্ট করিনি বা জোর করিনি আমার ভিডিওটা দেখার জন্য। যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না, এটা ফেসবুক আর ইউটিউবের ব্যাপার। তারা ভিডিওটা হয়তো আপনার সামনে পাঠিয়েছে, আপনার ভালো না লাগলে ইগনোর করে যাবেন, সমস্যা কিছু নেই। এটা আমার আসলে একটা কাজ, কারণ
আমি যেহেতু বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবো না, আমার বাচ্চারা ছোট আর আমার বাচ্চাদেরকে দেখার কেউ নেই, তাই আমি এটাকে আমার একটা প্রফেশন মনে করে কাজ করছি। এই সুযোগটা তো আর আমাকে কেউ ঘরে এনে দেয়নি। ইউটিউব আর ফেসবুক আমাদেরকে এই সুযোগটা দেওয়ার কারণে সেটাকে কাজে লাগিয়ে কিছু করার চেষ্টা করা কি আসলেই খুব খারাপ? অনেক মেয়ে এই বর্তমানে স্বাবলম্বী হচ্ছে বা অনেক ছেলেরাও হচ্ছে ভিডিও বানিয়ে, তবে সেই ভিডিওটা যদি একটু মানে ভালো হয় তো ঠিক আছে। আর আমরা তো কোনো আজেবাজে ভিডিও দিচ্ছি না, তাই না? আমি যা কাজ করছি, আমার ভালো লাগা খারাপ লাগা সেগুলো হয়তো বা তুলে ধরছি। এখানে নাচ গানও করছি না, সমাজ বিরোধী কোনো কাজও করছি না, দেশ বিরোধী কোনো কাজও করছি না, ইসলাম বিরোধী কোনো কাজও করছি না। নিজের মতো করে নিজে যে কাজগুলো করছি সেগুলোকে জাস্ট ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরছি। যাদের ভালো লাগছে তারা ভালো বলছেন, ভালোভাবে দেখছেন, যাদের খারাপ লাগছে তারা দেখছেন না, এটুকুই। যাই হোক, ঘর দোর পরিষ্কার করা আমার শেষ। পুরো ঘরটা মোছার পরে মোটামুটি এমন, খুব গুছিয়ে রাখা সম্ভব হচ্ছে না কারণ সব কিছু এখনও এলোমেলো। এগুলো সব গোছাতে হলে সময় লাগবে অনেকটা। এদিকে আমার ছোটো ছেলে কী সব আঁকাবুকি করছে, এখন অবশ্য বিকাল। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। একটু হজবরলো টাইপের ভিডিও হয়ে গিয়েছে আজকেরটা। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।